राज्य सरकार स्टूडेंट क्रेडिट कार्ड नहीं अभियोग आसछे कोथाओ जमिर दलिल आबार कोथाओ एलआईसी सार्टिफिकेट चाहिए बोले बृहस्पतिवार मंतव्य करलें बीजेपी राज्य सभापति दिलीप घोष। तिनि बोलें जार जमिर दलिल नहीं एलआईसी नहीं से पढ़ते पारबे ना। तिनि पाशापाशी एओ बोलें छात्रदेर जे लोनेर कथा बला हयेछे तार जन्य मुख्यमंत्रीर काछे जानते चावा हयेछिल फंड कोथा थेके आसबे सदुत्तर मेलेनि। বাজেটে ফান্ড না রেখে কি করে ঘোষণা করলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন দেওয়া দিচ্ছে নেই বলে শুধু লোককে বোকা বানানোর চেষ্টা, তার শুধুই মনের মতো প্রকল্পের ঘোষণা থাকে বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন স্বাস্থ্যসাথী কার্ডের অবস্থাও তো কোভিডের সময় বোঝা গেছে, সুবিধা পাওয়া যায়নি, এখন আবার লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছে, এক দু মাস পাবে তারপর আর পাবে না, টাকা কোথা থেকে আনবে সরকার বলে প্রশ্ন তোলেন দিলীপবাবু। তিনি বলেন নরেন্দ্র মোদীও প্রকল্পের ঘোষণা করেছেন, মানুষ তার ভরপুর সুবিধা পাচ্ছেন আর তারা বাড়িতে থেকেই পাচ্ছেন, লাইনে দাঁড়াতে হচ্ছে না। এরপর সাংবাদিকরা বিজেপি বিধায়কদের বৈঠক ও দলের অন্দরে জটিলতা সম্পর্কে জানতে চাইলে দিলীপবাবু বলেন উত্তরবঙ্গে 32 জন বিধায়ক আছেন, তাদের একত্রীকরণ করা হবে, ওখানে চিফ হুইপ মনস্টিগাই বৈঠক ঠিক করেছেন। তিনি বলেন বিধায়কদের 4-5 জন দিল্লি কলকাতায় থাকলেও বাকিদের সঙ্গে দেখা করে এসেছেন তিনি। গ্যাসের দাম নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাপিল করতেই পারেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্তে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। এ ব্যাপারে দিলীপবাবু বলেন তৃণমূলে দাবি করেছে তাদের 16 জন মারা গেছেন, 16 জন লোক মারা যাওয়া তো কম ব্যাপার নয়, কতজন মানুষ মরলে উনি স্বীকার করবেন। দিলীপবাবু আরও বলেন তাদের 50-60 জন কর্মী মারা গেছেন। তিনি বলেন যারা এতদিন বলতো সিবিআই কোনো কাজেরই না তারাই এখন সিবিআইয়ের ভয় করছে, সিবিআই এখন মাঠে ঘাটে জঙ্গলে পৌঁছে যাচ্ছে, এখন বুঝতে পারছে আর কিছু লুকিয়ে রাখা যাবে না, বাঁচার শেষ রাস্তা হিসেবে রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। মমতা ব্যানার্জি বুধবার বলেছেন এতদিন রাজ্য সামাজিক কাজে 1 নম্বরে ছিল, এবার শিল্পে 1 নম্বর হবে। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন সামাজিক কাজ বলতে ক্লাবকে টাকা দেওয়া, 1,000 কোটি টাকা বিলিয়ে দিলেন, করোনার সময় ক্লাবকে দেখিনি, কোনো কাজে পাইনি, অলিম্পিক হলো সেখানে বাংলার যোগদান কি ছিল, 10 বছর স্পোর্টসের জন্য কি করেছেন, শুধু ক্লাবকে টাকা দিয়ে ক্যাডার তৈরি করেছেন ভোট পাওয়ার জন্য, যদি মনে হয় এটা সামাজিক কাজ তাহলে সফল হয়েছেন। তো 16 জন লোক মারা যাওয়াটা কি কম হলো, কতজন মারা গেলেন স্বীকার কর্মী যে হয়েছে, আমরা তো প্রায় 55-60 জন আমাদের কর্মী মারা গেছেন, এতগুলো মানুষ মারা গেল হিংসায়, আর উনি এটা স্বীকারই করছেন না, মানুষের জীবনে কোনো মূল্য নেই, সম্মান নেই। তো কোর্ট যখন সমস্ত তথ্য দেখেছেন, তারা স্বীকার করেছেন, তারা বিভিন্ন কমিশনের টিম পাঠিয়েছেন, তারা ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছে, তার আধারে তারা এর সম্পূর্ণ ইনকোয়ারি এবং উপযুক্ত অভিযোগ করার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেই অনুযায়ী কাজ চলছে, সেটা নিয়ে আমাদের কমপ্লেন। যারা বলতেন সিবিআই তো কোনো কাজেরই না, কোনো তদন্ত শেষ করতে পারে না, তারাই এখন সিবিআইয়ের ভয় করছে, তারা বিরোধী থাকতে বলছেন সিবিআই একমাত্র রাস্তা, যেই তার বিরুদ্ধে সিবিআই চলে গেছে এখন বলছে সিবিআই ঠিক না, সিবিআই তো এখন মাঠে ঘাটে ধানের জমিতে সব জায়গায় পৌঁছে গেছে, এখন তারা বুঝতে পেরেছেন যে আর লুকিয়ে রাখা যাবে না, যারা হিংসা করছে তারা পার পাবে না, তো সেই জন্য হয়তো বাঁচার একটা শেষ রাস্তা হিসেবে সুপ্রিম কোর্টে গেছেন। কিন্তু আমার যেটা মনে হয় যে বেঞ্চ রায় দিয়েছে 5 জনের 5 জন বিচারপতি একমত হয়েছেন যে এই হিংসা হয়েছে, ভয়ঙ্কর হিংসা হয়েছে, মানবতার বিরুদ্ধে হিংসা হয়েছে, তদন্ত এবং তার সুবিচার হওয়া উচিত, সেজন্য আমার মনে হয় না যার কোনো রাস্তা বাকি আছে।